हेलो बंधुरा, वेलकम टू माय चैनल सत्यजित रेसिपी। आज के आमी आपनादेर के सूजी दिए बनिए देखाबो अपूर्व स्वादेर लाड्डू। ये लाड्डूगुलो आपनारा एक बार हलेओ बनिए देखते पारेन। ये लाड्डूगुलो खेते असम्भव मजार हय आर बानानो खूबी सहज। खूब कम समय आपनारा ये लाड्डूगुलो बनिए फेलते पारबेन। तो आशा करछि रेसिपिटी भालो लागबे। तो चलुन देखे नेवा जाक आजके रेसिपि। ये लाड्डू तैरि करार जन्य आमी प्रथमे चूलार मध्ये एकटा कड़ाई चापिए तार मध्ये दिए दिएछि 4 चामचे 3 चामचेर मतो सादा तेल। चाइले आपनारा घी दिए बानाते पारेन। तो তেলটাকে দেওয়ার পর ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিস। তো কিশমিসগুলোকে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি চীনা বাদাম। তো বাদামগুলোকে আমি আগে থেকে ভেজে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। চাইলে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন এই লাড্ডুগুলোর মধ্যে। তো এই চীনা বাদাম আর কিশমিসটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার আঁচ একদম লোতে রেখেছি। তো আমি 2 মিনিট ধরে এই বাদামগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমার ভাজা হয়ে গিয়েছে বাদাম আর কিশমিশগুলো। এখন হচ্ছে আমি তেলের থেকে তুলে নিচ্ছি। তো এখন এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। তো তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1.5 কাপ সুজি। তো সুজিটাকে দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু চুলার আঁচ একদম লোতে রেখে এই সুজিটাকে ভাজতে হবে। কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে ফেলবেন না, এতে করে সুজিটা পুড়ে যাবে। তো এখন আমি কন্টিনিউ নাড়াচাড়া করে এই সুজিটাকে 3 মিনিট ধরে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমি সুজিটাকে 3 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি। এখন দেখুন সুজিটা কিন্তু এরকম ঝরঝরে হয়ে গিয়েছে। যখন সুজিটা এরকম ঝরঝরে হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে সুজিটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন এই সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচে 3 চামচের মতো গুঁড়ো দুধ। তো চাইলে আপনারা যে কোনো নারকেলের গুঁড়ো কিংবা বাদামের গুঁড়ো দিতে পারেন, কিংবা চাইলে আমার মতো এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। তো তারপর গুঁড়ো দুধটাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গুঁড়ো দুধটা সুজির সাথে ভালো করে মেশবে না, এরকম দলা দলা পেকে থাকবে। তো এইভাবে আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড দুধ। তো দুধটাকে দেওয়ার পর চুলার আঁচ একদম লোতে রেখে এই সুজিটাকে আবারও ভেজে নিতে হবে। তো এখানে বেশি দুধ ব্যবহার করে যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু এই সুজিটা নরম হয়ে যাবে। আপনারা এখানে যদি 1.5 কাপ সুজি নেন তাহলে কিন্তু 1 কাপ দুধই যথেষ্ট, কিংবা আপনারা যদি 2 কাপ দুধ নেন সেই ক্ষেত্রেও 1 কাপ দুধই যথেষ্ট। শুধুমাত্র সুজিটাকে ভেজানোর জন্য যতটা দুধ প্রয়োজন ঠিক ততটাই এখানে দুধ ব্যবহার করতে হবে। তো দুধটাকে দেওয়ার পর আমি আবারও এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে এই সুজিটাকে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত এই সুজিটা এরকম ঝরঝরে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো 3 মিনিট নাড়াচাড়া করার পর এখন আমি সুজিটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো সুজিটাকে চুলা থেকে নামানোর পর একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি। এখন এই সুজিটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, খুব বেশি ঠান্ডা না, হাত ছোঁয়া গরম থাকবে ঠিক সেই মতো ঠান্ডা করে নিতে হবে। তো সুজিটা একদিকে ঠান্ডা হতে থাক, অন্যদিকে আমি চিনি সিরাটাকে তৈরি করে নেব। তার জন্য চুলার মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ চিনি। তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, কম কিংবা বেশি। তো তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। ঠিক যতটা চিনি নেবেন ঠিক ততটাই জল নিতে হবে। তো খুব বেশি জল দেওয়া যাবে না, নয়তো কিন্তু এই চিনি সিরাটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে এই ডালডুর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো তারপর এই চিনি সিরাটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে 4 মিনিটের মতো। যতক্ষণ না পর্যন্ত এই চিনি সিরাটা এক তারের মতো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই চিনি সিরাটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো আমি প্রায় 4 মিনিট ধরে এই চিনি সিরাটাকে ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন এই চিনি সিরাটা এক তারে সিরা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি এই চুলাটাকে বন্ধ করে এই চিনি সিরাটাকে চুলার থেকে নামিয়ে নিচ্ছি। তো চিনি সিরাটাকে চুলার থেকে নামানোর পর এখন ঠান্ডা করে নিতে হবে, উষ্ণ গরম থাকবে ঠিক সেই রকম ঠান্ডা করে নিতে হবে। তো অন্যদিকে আমার সুজিটাও হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন হাত দেওয়া যাচ্ছে। তো এখন হচ্ছে আমি এর মধ্যে যে বাদাম আর কিশমিশগুলো ভেজে নিয়েছিলাম সেইগুলোকে দিয়ে দিচ্ছি। তো বাদাম আর কিশমিশগুলোকে দিয়ে দেওয়ার পর এখন যে সিরাটাকে আমি তৈরি করে নিয়েছি সেই সিরাটাকে আমি দিয়ে দিচ্ছি। তো খুব বেশি সিরা একেবারে ঢেলে দেবেন না, এতে করে মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যাবে, সেই ক্ষেত্রে লাড্ডুগুলো পাকানো যাবে না। তো আমি অল্প অল্প করে সিরা দিয়ে তারপর হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর যে দোলা দোলা ভাবগুলো রয়ে গিয়েছে সুজির মধ্যে সেইগুলোকে এই সময় ভেঙে নিতে হবে। তো হাত দিয়ে এইভাবে চটকে চটকে এই মিশ্রণটাকে মেখে নিতে হবে। যতটা সময় নিয়ে এই মিশ্রণটাকে মথে নেবেন লাড্ডুগুলো কিন্তু ততটাই ভালোভাবে পাকানো যাবে। তো আমি অল্প অল্প করে শিরা দিয়ে এই মিশ্রণটাকে মেখে নিচ্ছি। এই মিশ্রণটাকে মাখতে আমার সময় লেগেছে 4 মিনিটের মতো। আপনাদের সময়টা কম কিংবা বেশি লাগতে পারে।
তো আমি হাত দিয়ে ভালো করে মিশ্রণটাকে মেখে নিয়েছি। এখন আমার মাখা হয়ে গিয়েছে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন এরকম মুঠো করলে এই মিশ্রণটা এরকম লাড্ডুর মতো শেপ চলে আসবে, তখনই বুঝতে হবে এই মিশ্রণটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। তো আর যে শিরাটাকে আমি তৈরি করেছিলাম সেই শিরার থেকে আমার 2 চামচের মতো শিরা বেঁচে গিয়েছে, পুরোটা শিরা আমার কিন্তু এখানে লাগেনি। তো তারপর আমি হাতটাকে ধুয়ে নেব লাড্ডুগুলোকে পাকিয়ে নেওয়ার জন্য। তো হাত ধুয়ে নেবার পর হাতের মধ্যে তেল মেখে নিচ্ছি, চাইলে আপনারা ঘিটাকে মেখে নিতে পারেন। তো তারপর এই মিশ্রণ থেকে অল্প অল্প করে অংশ নিয়ে হাতের মাঝখানে রেখে এভাবে চেপে চেপে প্রথমে গোল আকার দিয়ে দিতে হবে, তারপর 2 হাতের মাঝখানে নিয়ে লাড্ডু শেপ দিয়ে দিতে হবে। তো এইভাবে তৈরি করে নিলেই হয়ে যাবে লাড্ডুগুলো। তো দেখুন আমার একটা লাড্ডু কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর এই লাড্ডুগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে আরেকটি লাড্ডু তৈরি করে দেখাচ্ছি। তার জন্য এই মিশ্রণ থেকে অল্প করে অংশ নিয়ে হাতের মাঝখানে রেখে প্রথমে চেপে চেপে গোল আকৃতির শেপ বানিয়ে নিতে হবে, তারপর 2 হাতের মাঝখানে রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডুগুলো শেপ দিয়ে দিতে হবে। তো এইভাবে করেই আমি আরেকটি লাড্ডু তৈরি করে নিয়েছি। তো দেখুন লাড্ডুগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, কোনো সাইডটা কিন্তু ফেটে যায়নি। তো একইভাবে করে সবগুলো লাড্ডু আমি তৈরি করে নিয়েছি, আর লাড্ডুগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। চাইলে আপনারা এই লাড্ডুর উপরে কোনো কিশমিশ কিংবা কোনো বাদাম ছড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে দেখতে আরও ভালো লাগবে। তো এখন আমি আপনাদেরকে একটি লাড্ডু ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। তো আপনারা এই লাড্ডুগুলো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এই লাড্ডুগুলো বানানোটা যেমন সহজ, এই লাড্ডুগুলো খেতে অসম্ভব মজার হয়। তো আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে, আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।